আপনাদের পরিচয়? আমাদের দুইজনের কোনো পরিচয় নাই, সামান্য খাদেম। উনি জুতা বাবা, নাম শুনেছেন নিশ্চয়ই? জি না, নাম শুনি নাই। শুনো নাই কেন? উনি জুতা বাবা, জুতা ওনার প্রধান খাদ্য। সুদূর টেকনাথ থেকে হাঁটা ধরেছেন, জুতা খাইতে খাইতে অগ্রসর হইতেছেন, তেঁতুলে গিয়া শেষ জুতায় কামড় দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, আপনি ভালো আছেন? জি। আপনার জুতা নাই? রবার্টের এক জোড়া আছে, ঘরে রাই খাইছি। উনি রবার্টের জুতা খান না, তারপরও এক হাত কামড় দিতে পারেন। যাও, তুমি যাও গ্রামে যাও, যা সবারে খবর দাও জুতা বাবা আসতেছেন। জুতা বাবা 24 ঘন্টা থাকবেন, এক জায়গায় 24 ঘন্টার বেশি থাকেন না, 24 ঘন্টায় একটা জুতা খান। যাও যাও, সবারে জুতা জোগাড় করতে বলো, তাড়াতাড়ি যাও, দৌড়ো দৌড়ো। আপনি জুতা বাবা? লোকে এই নামে ডাকে, জুতা বাবা জুতা বাবা শুনতে শুনতে আসল নাম বিস্মরণ হয়েছে। ফাইজলামি করেন, গ্রামের মানুষের বোকা বেয়ে ধান্দাবাজি। গ্রামের মানুষকে বোকা বলবেন না বাবা, গ্রামের মানুষ অতিরিক্ত চালাক, তবে আপনি একটু বোকা। বাবা বোকা? হ্যাঁ মা, বোকা না হলে উনি বুঝতেন, খাদ্য হিসেবে পোলাও কোরমাও যা, জুতাও তা। কিরকম? এক পিস মুরগির কোরমা যদি আপনি ভাঙতে থাকেন, সর্বশেষে কি পাবেন? অ্যাটম। আবার অ্যাটমকে যদি ভাঙতে থাকেন, তাহলে পাবেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এক পিস জুতার চামড়া ভাঙতে থাকলে সেটাও সর্বশেষে পাবেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইবার বুঝতে পেরেছেন, খাদ্য হিসেবে আপনি যা খাচ্ছেন এন্ড প্রোডাক্ট সেম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নাথিং এলস। আপনি কি সত্যি জুতা খান? চা খাবেন? জনাব, চা আমি খাই না, আমি 24 ঘন্টায় একবার খাদ্য গ্রহণ করি। এক পাটি জুতা, এক গ্লাস পানি, এক চিমটি লবণ, আর লেবু থাকলে লেবু। আপনার দুই অ্যাসিস্ট্যান্ট কোথায়? আমার জন্য ভালো জায়গার সন্ধানে গেছে, লোকালয়ে থাকতে আমার ভালো লাগে না, মানুষজন বড় বিরক্ত করে। এই তিনটি আপনার কন্যা, ছেলে নাই? আমার কাছে ছেলেও যা, মেয়েও তাই। স্ত্রী গর্ভবতী, ইনশাল্লাহ এবার ছেলে হবে। কিভাবে বুঝলেন? আজমির শরীফ গিয়া সুতা নিয়ে আসছি। ছেলের নাম ঠিক করেছেন? মামুন মজনু, ডাক নাম গোলাপ মিয়া। নামও ঠিক করে ফেলেছেন, ভালো। কিন্তু এইবারও তো মেয়ে হবে। সর্বনাশ, চেয়ারম্যান স্যার আসতেছেন। আমার অঞ্চলে ফাজলামি চলবে না, অক্ষণ সাঙ্গভঙ্গ নিয়ে বিদায় হও। জুতা খাইতে হবে না, জুতার বাড়ি খাবা। জুতা বাবা, এইসব অনেক দেখছি। জুতা বাবা তো আগে দেখেন নাই, এই প্রথম দেখলেন, প্রথম এবং শেষ, আর দেখবেন না। থাকলে তোমার দাঁত যদি না ফেলি। এই কি দেখো? আপনার জুতা দেখতেছি, নতুন খরিদ করেছেন, ভালো জুতা, দেশি না বিদেশি? দাম কত? 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে বিদায় হও, বদমাইশ। চেয়ারম্যান সাহেব শোনেন, আপনি যদি আমাকে 1 ঘন্টার মধ্যে বিদায় করে দেন, তাহলে আপনার অঞ্চলের মানুষ অখুশি হবে, তারা জুতা খাওয়ার খেলা দেখতে পারবে না। আপনি চেয়ারম্যান, আপনার উচিত অঞ্চলের মানুষকে খুশি রাখা। চুপ বদমাস, চুপ। এখন ধরেন আমি যদি আপনার এক পাটি জুতা খাই, অঞ্চলে আপনার নাম ফাটবে, অঞ্চলের লোক খুশি হবে, তারা বলে বেড়াবে আর কারো জুতা খায় নাই, চেয়ারম্যান সাহেবের জুতা খেয়েছে, সংবাদপত্রে নিউজ হবে। তুই তো বিরাট ধুরন্ধর। ঠিক আছে, 24 ঘন্টা থাক, কাল সকালে আমার এক পাটি জুতা খায় তারপর যাবি। জুতা যদি খাইতে না পারস, তোর জীবন তো আমি পুঁতে ফেলব। আপনি চেয়ারম্যান মানুষ, আপনার মেজাজ থাকবে গাঙের পানির মতো ঠান্ডা, মেজাজ এত গরম থাকলে পরের বার পাশ করতে পারবেন? চুপ বদমাস, চুপ। জায়গা মতো জুতার বাড়ি যখন খাবি তখন টের পাবি। কি পড়স? টাইম পত্রিকা, ভালো পত্রিকা, সব ইস্যু তো পড়া হয় না, হাঁটাহাঁটির মধ্যে থাকে।
তুমি জুতা বাবা লোকে তাই বলে তুমি আমারে চেনো জি না জনাব আমি আপনাকে চিনি না তবে আপনি এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি এটা বুঝতে পারছি ভাই জুতা বাদ কর জুতা দে জুতা খাও খাদ্য খেতে হয় ক্ষুধার সময় এখন ক্ষুধা নাই তাছাড়া এই রাবারের জিনিস আমি খাই না ক্ষুধা কখন লাগবে ২৪ ঘন্টা পর তাই এই জস্তরে কোষে একটা থাপ্পড় লাগা আসেন বাবা থাপ্পড় দেন অসুবিধা নাই চাচাজি আমি থাপ্পড় দিতে পারবো না কেন পারবি না ভয় লাগে হইতে তো পারে ওনার পাওয়ার আছে তাই তুই একটা থাপ্পড় লাগা আমি থাপ্পড় দেবো না বাবা আমার পায়ে একটা পিঁপড়া ফেলেন তো খবরদার মারবেন না আচ্ছা আপনি না আপনি আসেন জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এখন আপনারা যান একটা জটিল জিনিস পড়ছে আমরা সাথে কই গেছস হ্যাঁ আসা উনি কি পীর ফকির পীর ফকির কিনা জানি না তো যার জুতা আপনি হাতে নেন তার কপাল খুলে আর যারটা খাইয়া ফেলেন উনার অবস্থাটা কি ও বিরাট ভাগ্যবান তবে জুতা বাবা মেয়ে ছেলের জুতা হাতে শুয়েও দেখেন না খাওয়া তো দূরের কথা পুলিশ এবং র্যাবের জুতা উনি খান না খান না কেন বদ হজম হয় চুকে ঢিগর উঠে বুকে জ্বালা পোড়া করে আচ্ছা ভাই সাহেব এত কিছু থাকতে উনি জুতা খান কেন জানি না ওনার বিষয়ে আমরা কিছুই জানি না বিরাট জ্ঞানী এটুকু জানি আসতেছেন ওই যে জুতা বাবা আসতেছেন ওই ছাড়ো 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 আপনারা সবাই ভালো আছেন আমাকে ভয় পাওয়ার কিছু নাই আমি ভয়ঙ্কর কিছু না সামান্য জুতা ভক্ষক বসেন আপনারা সবাই বসেন আচ্ছা জনাব জীবনে আপনি কতগুলি জুতা খেয়েছেন ১৮ বছর বয়স থেকে জুতা খাওয়া শুরু করেছি এখন আমার বয়স ৫৮ তার মানে ৪০ বছর ধরে জুতা খাচ্ছি ক্যালকুলেটরটা দাও ৪০x৩৬৫+১০ এই ১০ হচ্ছে লিপিয়ার ৪০ বছরে ১০টা লিপিয়ার শোন লিপিয়ার মানেটা কি আমরা জানি না লিপিয়ার কি -৮০ ৪০ বছরে ৮০টা ঈদ গেছে ঈদে আমি জুতা খাই না আমার মায়ের নির্দেশ বাবা অত্যন্ত মাপুত হ্যাঁ এই পর্যন্ত আমি ১৪৫৩০টা জুতা খেয়েছি তার কিছু ছবি এখানে আছে ক্যালকুলেটার রাখো বাবা এখন কি একটা খাবেন দেখার খুবই ইচ্ছে ছিল জুতাটা পরিষ্কার অবশ্যই তবে কালকে সকালে খাবো ইনশাআল্লাহ আপনারা কেউ শব্দ করবেন না জুতা বাবা সন্ধ্যা পর্যন্ত ঘুমাবেন ঠিক ঘুম না ধ্যানের মতো উনি কি টাকা পয়সা নেন টাকা পয়সা ওনার কোনো প্রয়োজন নেই জুতা পাইলে ফেলি তবে আমাদের তো খাওয়া খাদ্য লাগবে জুতা বাবার মতো তো আমরা জুতা খেতে পারি না তবে আমরাও চেষ্টায় আছি ভালো বিদেশি জুতা পাইলে আমরা কামড়া কামড়ি করি উনি একটু অগ্রসর হচ্ছে আমি একটু গেছি দুনিয়ার তরকারি গান্ধে কোরআনের মুখে দেওয়া যায় না জুতা বাবার ঘটনা কি সত্য কোন ঘটনা সে নাকি যার জুতা খায় তারই ভাগ্য খুলে যায় আমি বলবো কেমনে আমার জুতা তো খায় নাই আমার একজোড়া স্যান্ডেল দিয়া দেখেন না উনি মেয়ে ছেলের জুতা খান না অনুরোধ করতে তো দোষ নাই
সেদিন কিনা দিলাম নয়া স্যান্ডেল, এর একটা খাইবা। সংসারে আয়োনতি হইতেছে না এইসব কারণে। আমার একজোড়া পুরান স্যান্ডেলও আছে। পুরান একজোড়া থাকতে নতুন একজোড়া কিনাইছো, টাকা গাছের গোটা না। তোমার আমার জুতা সে খাবে না, সে খাবে চেয়ারম্যান সাহেবের জুতা। কেন চেয়ারম্যান সাহেবের জুতা খাবে কেন? আপনার কি ইজ্জত কম? আপনি শিক্ষিত, বিএ পাস, খাইলে শিক্ষিত মানুষের জুতা খাইব? কথা কম বলো, ভেরভের করতেই আছো। চেয়ারম্যান সাহেব সিক্স পাস, রহুদ মেয়ে তো লেহা পড়াই নাই। চুপ করবা, বাপ মা দেখে শুনে শিক্ষিতের সাথে বিয়া দিল, তখন দেখি শিক্ষিত মানুষের ইজ্জত সবচেয়ে কম। কান্দন বন্ধ, দেখি কি করা যায়। তোমার একটা পুরান স্যান্ডেল দাও। আচ্ছা শুনেন, এইবারে নাকি আমার কন্যা সন্তান হইব। কে বলছে? জুতা বাবা বলছে। সে কেমনে বলবে, সে কি পীর ফকির? পীর ফকির না হলে সমানে জুতা খেতেছে কেমনে? সেটাও একটা কথা। আচ্ছা দেখি তো নতুন একটা স্যান্ডেল দাও, পুরান স্যান্ডেল নাও খেতে পারে, পরে এক জোড়া কিনা দিবনি নতুন। মহাশয় সালাম আলাইকুম। বাবা এদিকে আসে। ওজুর মধ্যে সালাম দিতে হয় না। গোস্তা কি হচ্ছে? মাপ চাই। জান কই? বাজারের দিকে যাইতেছি, কিছু সদাই কিনবো। এই তো একটা মিথ্যা কথা বললেন, হাতে পরিবারের স্যান্ডেল জুতা বাবারে খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছেন, এটা তো দেখলেই বোঝা যায়। আপনারা শিক্ষকে যদি মিথ্যা কথা বলেন তাহলে ছাত্ররা কি করবে? আরেকটা কথা, স্যান্ডেল খাওয়া হলো বেদাত কাজ। আল্লাহ পাক বলেছেন হালাল খাদ্য খাইবা, পবিত্র খাদ্য খাইবা, বুঝেছেন? জি। চারিদিকে রটনা, জুতা বাবা যার জুতা খাবে তার বিরাট ভাগ্য। আরে বাবা, ভাগ্য কি জুতার মধ্যে? আল্লাহ পাক সূরা বনী ইসরায়েলে বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হারের মতো ঝুলিয়ে দিছি, বুঝেছেন? তারপরেও জগতে নানান বিস্ময়কর ঘটনা ঘটে, এটা তো স্বীকার করবেন, বিনা কারণে কিছুই ঘটে না। একটা লোক খামাকে কেন জুতা খাবে? নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। আমার এই খড়মটা নিয়ে যান, দেখেন খায় কিনা। আচ্ছা খড়ম কি খায়? জানি না, চেষ্টা নিতে পারি। আচ্ছা আসি। খড়ম? খড়ম তো বাবা আমি খাই না, কাঠ লোহা প্লাস্টিক এই তিন পদ আমি খাই না। শেষ পর্যন্ত সবই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, খাইতে অসুবিধা কি? যুক্তির কথা বলেছেন, আমি যুক্তিতে পরাস্ত। তবে কাঠ লোহা খাই না কারণ আমার দাঁতে জোর কম। একবার লোহা খেতে গিয়ে মট করে একটা দাঁত ভেঙে গেল, এই যে আমার একটা দাঁত ভাঙা। এবার বুঝতে পেরেছেন? জি বুঝলাম। আর প্লাস্টিক খাই না, হজমের অসুবিধা হয়, আগে খেতাম। একবার প্লাস্টিক খেয়ে জন্ডিস হয়ে লিভার গেল উইক হয়ে, তারপর থেকে প্লাস্টিক খাওয়া বন্ধ করেছি। মেয়ে ছেলের জুতা খান না কেন? সেটারও একটা ইতিহাস আছে, কিন্তু খুবই লজ্জার বিষয়, কিভাবে বলি? আমি আমি বলতেছি, মেয়েরা তোমরা যাও তো, সব কিছু শুনতে নাই, যাও। জুতা বাবা যে কয়েকজন মেয়ে ছেলে জুতা খেয়েছেন তারা প্রত্যেকে ওনার জন্য দেওয়ানা হয়েছেন, বাড়ি ঘর ছেড়ে চলে আসেন এমন অবস্থা। এরপর থেকে উনি আর কোনো মেয়ে ছেলের জুতা খান না। তারপরেও আপনি আগ্রহ করে এনেছেন, মাস্টার মানুষ, দেন খাই। বাবা আপনার খড়মটা নিয়ে যান। আপনার হাতে জুতা? আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি জুতা বাবারে বিশ্বাস করেন তাহলে চলে। বিশ্বাস করি না, পরিবারের চাপাচাপি। পরিবারের চাপের ভিতরে যে থাকে তার জীবনে উন্নতি নাই, এই বিষয়ে একটা শিল্লক আছে। শিল্লকটা জানি কি? যে পুরুষ স্ত্রীর কথায় আগে পিছিয়ে যায় সেই পুরুষের লাথি দিছে তার বাপ মা। ঠিক আছে যান। আফসোস, আফসোস, স্ত্রীর কথা যে শুনে সে পিতা মাতার লাথি খায়। তারা কি বাজে আছে? চল
এই শোনো রহমত মিয়ার সঙ্গে তোমার দেখা হয়েছে ওই যে মোটা ভুম্বল দেদুবের মতো চেহারা দেখা হয়েছে বাবা কারোর চেহারায় বোকা না বুদ্ধিমান এটা লেখা থাকে না তুমি বললেই তো হবে না ওনারে আপনি করে বললে ভালো হয় শিক্ষিত মানুষ কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল সাহেব ছাত্রদের উপর নারাজ হয়ে জুতা খাওয়া শুরু করেছে বাবা শুনুন এরা মিথ্যা কথা বলছে আমি কখনো কলেজের প্রিন্সিপাল ছিলাম না আঠারো বছর বয়স থেকে জুতা খাওয়া শুরু করেছি আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন চাইলে তুই করেও বলতে পারেন ইজ্জত আপনি তুমি তুই এর উপর নির্ভর করে না ইজ্জত কিসের উপর নির্ভর করে ক্ষমতার উপর আপনার ক্ষমতা বন্দুক আমার ক্ষমতা জুতা রুকন জিতা জি তোমাদের মাথার উপর একটা সামিনা টাঙ্গাই দাও রোদে ওনাদের খুব কষ্ট হইতেছে আপনারা কিছু লাগবে জি না যাবা আমরা ভালো আছি সুখে আছি একটু লেবু শরবত খাই দেন জি না বাবা লেবু শরবত খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামিয়ানা টাঙানোর ব্যবস্থা কি চেয়ারম্যান করেছে জি বেটা বদমাইশ সব জায়গায় বদমাইশি চেহারা যেমন বদমাইশের মতো কাজকর্ম তাই জানাব বাবা আপনাকে ডাকতেছেন আপনারা জুতা শোনো জুতা না উনি জুতা বাবা জুতা শোনো গদ্দপ চেয়ারম্যানে তুমি বোকা বানাতে পারবা আমারে পারবা না চেয়ারম্যান সাহেবের বাপায়ের জুতা আমি কাল সকাল এগারোটার সময় খাব আপনি এসে দেখে যাবেন আপনার দাওয়াত ডরেন না জুতা বাবা যখন টান ওঠে তখন এরকম শব্দ করে আপনার কাছে সিগারেট হবে উনি ধূমপান করবেন ধূমপান করেন ধোঁয়া খেতে বাবার কোনো সমস্যা নেই আপনি আমার উপর বেজার যে আমার উপর বেজার তার কোনো কিছু আমি খাই না নেন ধরেন আমি বেজান না খান চেয়ারের উপর জুতো কি জন্য যারা জুতা বাবাকে কদম বেশি করতেছেন তারা ওই চেয়ারের উপরে ওই জুতার উপরে কদম বেশি করবেন বাবার গায়ে হাত দেওয়া নিষেধ আছে আপনি কদম বেশি করবেন বললে যান মাগো শুনো বাবার জুতা মেয়ে ছিল সোয়া নিষেধ আছে নয়া জুতা জোড়া খাওয়াই দিবেন এত টাকা খরচ করে সেই দিন কিনলেন এই পুরান এক জোড়া আছে এইটা খাওয়ান বউ শোনো তোমার বুদ্ধি শুদ্ধি যে একেবারেই নাই এটা জানো তুমি যে একটা গবেট এটা জানো তুমি যে চেয়ারম্যানের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না এইটা জানো আমি আবার কি করলাম
চেয়ারম্যান সাহেবের জুতা খাওয়া হবে এই দৃশ্য অঞ্চলের সমস্ত মানুষ দেখবে। চেয়ারম্যান সাহেবের জুতার এই অবস্থা, পুরান ফিতা ছিঁড়ে গেছে, রং উঠে গেছে, নয়া ঝকঝকা জুতা কামড়ায় কামড়ায় খাবে। এলাকার সমস্ত মানুষ চায় চায় দেখবে চেয়ারম্যান সাহেবের জুতার কি বাহার। বুঝছ? জি। মাথার বুদ্ধিটা একটু খাটানোর চেষ্টা করো, রাজনীতি অত সহজ জিনিস না। জুতা দ্বারা ভালো করে পরিষ্কার করো, কালি করো। আমি আছি আরেক চিন্তায়। কি চিন্তা? সে বিষয়ে তোমার সঙ্গে আলাপ করা বৃথা। রাজনীতি তুমি কিছুই বুঝবা না। তুমি জুতা সাফ করা বুঝো, জুতা সাফ করো। রহমত যদি জানতে পারে জুতা বাবা আমার জুতা খাবে, তার কি অবস্থা হবে বুঝো? তার মাথা আকাশ ভেঙে পড়বে। সে চেষ্টা করবে তার জুতা খাওয়াতে। তার মতো পেশাদার বুদ্ধি তোমার আমার কারোরই মাথাত নাই। বদমাইশ। রোকন, রোকন। জি। তোমার ডিউটি আর সারা রাত জায়গা থাকা, জুতা বাবার আশেপাশে থাকবা, আড়াল থাকে দেখবা কে আসে কে যায়। দাউনিয়া যাব? দাউনিয়া যাওয়ানোর দরকার নাই, এমনিই যাও। রামদাটা নিয়ে যাই, যদি প্রয়োজন হয় ধার দিয়ে রাখছি। আচ্ছা যাও, নিয়ে যাও, সময় খারাপ। সময় খারাপ কি জন্যে? এটা তুমি বুঝবা না, তুমি চুপ করে থাকো। কিছুক্ষণের জন্য পড়া বন্ধ। আচ্ছা, জুতা বাবা নাকি আমার জুতা ধরেন নাই? না, উনি মেয়ে ছেলে জুতা হাত দিয়ে ধরেন না। মা উনি ধরছিলেন, আমি দূর থেকে দেখছি। উনি জুতাও খাইতে চাইছিলেন। বাপজান জুতা খাইতে দেন নাই, বাপজান টাইনা নিয়ে গেছে, একজনে ছাতি দিয়ে বাড়িও মারছিলেন। এখন আপনি কি বলবেন? এরা সব মিশা কথা বলতেছে। এই তোমার শক্তরা কানে হাত দাও, পিতামাতার সব কথা শুনতে নাই। এরা যা বলছে সব সত্যি। জুতা বাবা যদি তোমার জুতা খাইতো অবস্থা কিন্তু তুমি জানো কি হতো? তুমি তার প্রেমে দিও না হইতা, ঘর বাড়ি ছাইরা তার পিছে পিছে ঘুরতা। এই জন্য আপনি তারে আমার জুতা ধরতে দেন নাই? হাসতেছো কেন? আপনি আমার অত্যধিক পেয়ার করেন এটা বুঝতে পারতেছি, এই জন্যই হাসতেছি। মা, কথা সত্য? অবশ্যই সত্য। সত্য? আরে কান্দ্রা না হলো কি? এই তোমরা পড়ো পড়ো পড়ো। হুজুর ভাই, ওঠেন, মুড়ি খান। বাবা, আপনার নাম? হ্যাঁ, আপনাকেই বলতেছি। আপনার নাম? রোকন। আমার নাম রোকন। রোকন বাবাজি, পলায় আছেন কেন? থাকেন, পালাই থাকেন। সবাই পালাইতে চায়, কিন্তু কেউ পালাইতে পারে না জগতে রাষ্ট্রের যে বিধান। এত বড় রামদাও আমি আমার জীবনে দেখি নাই, ভালো জিনিস। তোমরা ঘাস খাও কিনা এটা আমরা বলো? ঘাস খাও? আমার তো মনে হয় ঘাসই খাও। আর ঘাস না খাইলে আজ জুতা বাবা আমার জুতা না খেয়ে দুই দিনের সামসিকা ওই চেয়ারম্যানের জুতা খাই, এরকম কোন সিদ্ধান্ত হয় নাই? গোপনে গোপনে সিদ্ধান্ত হয়েছে, তোমরা কিছুই জানো না। কারণ তোমরা জগতের কোনো খোঁজই রাখো না, সারা রাত দিন খালি সেমা। আর সেমাও বলেই আমি ইলেকশনে বার বার ফেল মারি, বুঝেছ? 5,000 টাকা নিয়ে দাও, জুতা বাবার নাজানা দিয়া বলো এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি, খা বংশের পুরুষ রহমত কার জুতা খাইতে হইবে, বুঝেছ? কি বুঝাই বলতে পারবা? জি পারবো। না পারবা না, তোমরা যদি বুঝাই বলতে পারতা তাহলে আমার এই অবস্থা, তিনবার ইলেকশন করলাম, তিনবারই ফেল। আমার নাম রহমত খা আর লোকে আমারে ডাকে রহমত মিয়া। কি আমার ইস্তেহারা কি মিয়ার মতো? হ্যাঁ, দোকানাল দাও। এটা
একটা আগুনও তো নাই। চেয়ারম্যান চাচা বলো, প্রমোদ কা জুতা বাবার কাছে গেছে, 5000 টাকা রেখে আসছে। এই চিন্তাই করছিলাম, এক পাটি জুতাও রেখে আসছে, ডাইন পায়ের জুতা। এই সন্দেহই করছিলাম, টাকা দিয়ে জুতা খাওয়ানোর চেষ্টা, আমার কি টাকা কম? বল 10000 টাকা বের করো তো। এই দেশে ভদ্র রাজনীতির পরিবেশ শেষ। বল 10000 টাকা দিতে গেলাম না, কানে শুনো না, গুনতেও তো সময় লাগে। যাও দোনালা বন্দুকটা নিয়ে আসো। আবার বন্দুক দিয়ে কি করবেন? বন্দুক দিয়ে কি করবো, তোমার সাথে পরামর্শ করতে হইব। তোমার বাপের বাড়ি পাঠানোর টাইম হয়ে গেছে। এই টাইম হয়েছে না, যাও। রাহুল ভাই না, ভালো আছেন? এত রাতে কই যান? কোথাও যায় না, বদ হজম হয়েছিল তাই একটু হাঁটাহাঁটি করতেছি। কি বাবা, তোমার কি যুদ্ধে যাইতেছো নাকি? হাতে বন্দুক, সময় খারাপ। ডান পায়ে কাঁটা পড়ছিল, এত বড় মান্দারের কাঁটা, আমি নিজে টাইনা বের করছি, হাঁটার জন্য জুতা পড়তে পারি না। নাকি জুতা বাবারে দিয়ে খাওয়াইছেন? জুতা বাবা কি আমার জুতা খাবে? আমি তো তোমার মতো চেয়ারম্যান না। যাই, পেশাল পাতে ভাল লাগতেছে না। তিনবার ফেল করছো, এইবারও ফেল করবা, চারবার হবে। রুকন জিতা দাদি, বদ রহমত কই যায় কি করে খেয়াল রাখো, আমার জানাও, তার মতলব ভালো না। আমি যাই, জুতো আবার 10000 টাকা দিয়ে আসি। সাহাজি একটা ফাঁকা ফায়ার করে, এটা ভয় পাইব, বুদ্ধি খারাপ না। কামরুল জি, বদরুল জি, স্যার তোদের আমার পেছনে আসা লাগবে না। তোরা দুজন ওই ধান্দাবাজ চেয়ারম্যানের উপর নজর রাখ, ওর একটা ধান্দা আছে, একটা বদমাস। খালি হাতে যাবো নাকি জিনিসপত্র নিয়ে যাবো সেটা আমার বলে দিতে হবে। ওরা কি নিয়ে বাড়ি এসে দেখোস নাই? কাদা কাদা, তোদের জন্য এবার আমার ফের মারা লাগবে। কি নিয়ে যাবো? প্রাণবন্ধু রে, আরে প্রাণবন্ধু, এই প্রাণবন্ধু এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুতা বাবা নামে একজন লোক আসছে, খবর রাখো। জি শুনেছি, কাল সকালে সে আমার এক পাটি জুতা খাবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। অবশ্যই দলে উপস্থিত থাকবো, আর আমার জুতা খাওয়া নিয়ে একটা সুন্দর গান বানাবা, জানে এই অঞ্চলের লোক গান শুনে মজা পায়, বুঝেছ? জি এরা 500 টাকা রাখো, চা খাবা। কি গান বানাবা শোনাও দেখি। এ ধরেন যে ধরো, আরে শুনেন শুনেন ভাই বেরাদার, শুনেন দিয়া মন, এই অঞ্চলে জুতা বাবার হইল আগমন, চটের বস্তা গায়ে দিয়া করেন হাঁটা হাঁটি, খাবেন রমত মিয়ার জুতা এই কথাটি। মিয়া কোথায় বেলা? হ্যাঁ আমি খান, আমার বাপ খান, আমার দাদা খান, আমার পর দাদা খান, আমার শুদ্ধ গোষ্ঠী খান। ঠিক করে গান ধরো। আরে শুনেন শুনেন ভাই বেরাদার, শুনেন দিয়া মন, এই অঞ্চলে জুতা বাবার হইল আগমন, চটের বস্তা গায়ে দিয়া করেন হাঁটা হাঁটি, খাবেন রমত খায়ের বুতা এই কথাটি খাটি। জুতা বাবা জুতা বাবা, হু হু হু, আরে জুতা বাবা জুতা বাবা, হু হু হু, 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 আরে জুতা বাবা জুতা বাবা, হু হু হু, আরে জুতা বাবা জুতা বাবা, হু হু হু। এই টাকা হওয়ার কথা 15000,
500 টাকা কম পাইতেছি তো বলুন কি আর টাকা কমা দেন হ্যাঁ কাল পুরুষটা গেল কোথায় আমারে নিয়ে ঠিক মতো গান বান্ধ এই নাও 2000 টাকা শুনাও দেখি কি গান গাইবা ধরো জোর করে ধরো আরে শুনেন শুনেন ভাই বেরাদার শুনেন দিয়া মন এই অঞ্চলে জুতা বাবার হইল আগমন জটের বস্তা গায়ে দিয়া করেন হাঁটাহাঁটি খাবেন চেয়ারম্যানের জুতা এই কথাটি খাটি জুতা বাবা হু কি হলো থামলা কে ভয় পাইছি কে নাইসা নাইসা গান করবো না মনে করছো গানের কিছুই বুঝি না এমনি এমনি 3 বার চেয়ারম্যান হয়েছি ঠিক মতো গান করো সবকিছুর একটা তরিকত আছে নাও আবার ধরো জুতা বাবা হু হু ধরো জুতা বাবা হু হু জুতা না শোনা কান আমার পায়ে বাতের বেদনা বাতের বেদনা এই নাও 500 টাকা কি বেদনা কমছে জি কমছে শুরু করো আবার জুতা বাবা সবাই শুনেন আসসালাম আসসালাম জুতা বাবা তার পছন্দের জুতা খাবেন চেয়ারম্যান হলেই তার জুতা খাইতে হবে এমন কোনো কথা নাই তার কাছে সবাই সমান বাবা জুতা বাবা গভীর ধ্যানে আছেন ধ্যান ভাঙলে বাবা জুতা খাওয়া শুরু করবেন জুতা খেতে একটু লবণ আর একটু লেবু লাগবে এই দুটোর ব্যবস্থা করতে হবে লেবু লবণ আন আপনাদের জন্য একটা সুসংবাদ আছে জুতা বাবা এই দুই খাদেমকেও জুতা খাইতে বলেছেন আজ প্রথমবারের মতো আমরা দুইজন জুতা খাবো আমাদের জন্য একটু হাততালি দেন হাততালি আমি এই জুতাটা খাবো ছোট মোটা আছে কিঞ্চিত ময়লা আছে এটা ধরার ব্যবস্থা করতে হবে সাবান দিয়ে আপনার টিউবওয়েল হবে এখানে আমার বাড়ির পিছনে টিউবওয়েল আছে সাবান চাইলে সাবানও দিবে যাও এই শোনো আমার বাড়ি আরো কাছে ইন্দারা টিউবওয়েল দুটোই আছে যাও আসসালামু আলাইকুম আর আমি খাবো এই জুতাটা কার আমার বসো আল্লাহ মালিক পুরাটা খাইতে পারবো কিনা কে জানে জুতাটা ময়লা এবং শক্ত চেয়ারম্যান সাহেব আপনার টিউবওয়েলটা কোন দিকে এইদিকে যাও এই এই তোমরা পয়সা দিচ্ছ কেন বাজনা বাজাও বাজাও আমি এটা ধুয়ে নিয়ে আসি বাজাও বাজনা বাজালে বাবা ধ্যানের অসুবিধা হইব না আরে না 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 বাবা গভীর ধ্যানে মগ্ন সিনেমা এবং ট্রেনের গান না দিয়েছ আমি জুতাটা ধুয়ে নিয়ে আসি বাজাও বাজাও কানাই তুমি ছেড়ে খেলাও পালাইছে দৌড় দিয়া
আমাদের এই দুইজনের কোনো পরিচয় নাই, আমরা ওনার সামান্য খাদেম। উনি হচ্ছেন জুতা বাবা, নাম শুনেছেন নিশ্চয়ই? জি না, শুনি নাই তো। বলেন কি, নাম শুনেন নাই? জি না।